হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি শোল মাছ রান্নার রেসিপি নিয়ে। এ ভিডিওতে আমি দেখাবো কিভাবে শোল মাছ রান্না করেছি। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমি দেখাচ্ছি শোল মাছ রান্না করার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি। তো আমি একটা শোল মাছ কেটে পিস পিস করে নিয়েছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও লবণ, ধনে পাতা কুচি ও পেঁয়াজ, রসুন, জিরা ও আদা একসাথে ব্লেন্ডার করে রেখেছি। তো প্রথমে আমি পেঁয়াজ, রসুন, বাটা 1 চামচের মতো দেব, হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে মাছগুলো 5 মিনিটের মতো এভাবে রেখে দেব। এবার আমি একটা কড়াই নিলাম, এতে তেল দিয়ে ভালোভাবে, তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এতে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি এবার মেরুন কালার করে ভেজে নেব। তো প্রথমে আমি অল্প অল্প করে মাছগুলো দিয়ে দেব, তা না হলে দেখা যায় ভেঙে যেতে পারে। এবার আমি ভালোভাবে মাছগুলো ভেজে নেব। এবার আমি মাছগুলো উল্টিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এক এক করে মাছগুলো তুলে নিলাম। এবার আমি প্রথমে যে মশলাটা ব্লেন্ডার করেছিলাম ওইটা একটা কড়াই দিয়ে চুলার উপরে, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে মশলাগুলো সব দিয়ে দিলাম, ও হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সব একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এবার আমি অল্প কিছু পরিমাণে পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি কিছু টমেটো রেখেছিলাম, পাকা টমেটো, ওইটা এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষাতে হবে। এবার আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে, পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছটা একটু ঝোল টাইপের হবে তাই আমি পানিটা একটু বেশি দিয়েছি।
এবার আমি এতে কাঁচা জাল 3-4টা কাঁচা জাল তরকারির উপরে দিয়ে দেব, তরকারি হওয়ার 2-3 মিনিট আগে। তাহলে দেখা যায় এর একটা আলাদা ফ্লেভার বের হয়। তো এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আর এতে দেখা যায় কাঁচা জালের পুষ্টিগুণ নষ্ট হয় না, অতিরিক্ত তাপমাত্রায় কাঁচা জালের পুষ্টিগুণ নষ্ট হয়। কমপ্লিট হয়ে গেছে শোল মাছ রান্না, আর এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।